হ্যালো ভিউয়ার্স, আমি আজকে দেখাবো আপনাদের এই ধরনের একটা ফ্রিজে কীভাবে আপনারা চৌত্রিশে গ্যাস ঢোকাবেন। এই দেখুন, আমি প্রথম গ্যাস মিটার লাগাইছি, গ্যাস মিটার লাগাই আমি বেগম করছি। দেখুন বেগম হয়েছে, জিরোর নিচে চলে আসছে। আর গ্যাস ঢোকানোর আগে আমি বলবো, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, এখন সাবস্ক্রাইব করুন, কারণ ইলেকট্রিক বাংলা ছাড়া এই ধরনের ভিডিও কোথাও পাবেন না। দেখুন, আমি এখন গ্যাস ঢোকাবো। আর আমাদের টেকনিশিয়ান ভাইদের বলবো, সবসময় আমার কথা লক্ষ্য করবেন, আর মিটারের দিক তাকাবেন। আপনারা দেখবেন মিটার কোথায়, মিটারের কাঁটাটা কোথায় আছে, তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা পারবেন গ্যাস ঢোকাইতে। তাহলে বন্ধুরা দেখুন, এই যে এখন আমি গ্যাস ঢোকাচ্ছে, এটা 34 নম্বর গ্যাস। এরকম একটা রেফ্রিজারেটর গ্যাস কীভাবে আপনারা ঢোকাবেন, এটা দেখলে, এই ভিডিওটা দেখলে আপনারা পারবেন। আর যারা আমার ভিডিও দেখেছেন, পুরোপুরি দেখবেন, স্কিপ করে দেখবেন না। এমনিতে আমি স্কিপ করে অনেক কাইটে কুটে দিছি। দেখুন, আমি প্রথম গ্যাসটা সিলিন্ডারে লাগাই, এখন এই যে গ্যাসটা ছাড়তেছি। আমার এই পাশে গ্যাস মিটারের যে চাবিটা, ওইটা বন্ধ করা আছে। এখন আমি হোজ পাইপের মুখটা খুলে পাইপের ভিতরে যে বায়ু বাতাস আছে, বাতাসটা বের করে দেবো। দেখুন, আমি বের করে দিলাম। দেখুন, এখন আমি ভিতরে মিটার ইটার চাবি করে দেখুন যে গ্যাস ঢুকতেছে। দেখুন গ্যাস ঢুকতেছে, কিভাবে গ্যাস ঢোকে। আপনারা সবসময় মিটারের কাটার দিকে তাকাবেন, তা নাহলে আপনারা বুঝতে পারবেন না। আর যারা ফ্রিজের কাজ শিখতেছেন, অবশ্যই আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, পুরোপুরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন, এখনো গ্যাস যাচ্ছে। ওই দেখুন, আমি গ্যাস দিছি, কিন্তু আরও গ্যাস লাগবে। দেখুন মিটারের কাটাটা, যে দেখুন আমার অটোমেটিক পাইপগুলো, সেকশন পাইপটা ঠান্ডা হয়ে গেছে, আর ডিসচার্জ পাইপটা গরম হচ্ছে আস্তে আস্তে। যেটা চিকন পাইপ ওইটা ডিসচার্জ পাইপ, আর যেটা মোটা ওইটা সেকশন পাইপ বলে ওইটারে। দেখুন আমার কাটাটা, দেখুন যে নিচে গেছে, আরও গ্যাস লাগবে। আমি একটা অ্যাম্পিয়ার মিটারে ঢুকাবো, দেখি অ্যাম্পিয়ার মিটারে কত অ্যাম্পিয়ার নেয়। ও দেখুন, অ্যাম্পিয়ার নিচে 0.9 দেখাচ্ছে। অ্যাম্পিয়ার থাকবে 0.8 কিংবা 9 কিংবা 7, এরকম লোড নেবে। দেখুন গ্যাস আমার আরও লাগতো, আমি আরও 2 পাইপ গ্যাস দিছি। ওই দেখুন পাইপটা এখন মিটারে কাটা, দেখুন একটু উপরে। দেখুন সেকশন পাইপ ঘামা ঘামা ভাব হয়ে গেছে, আমার ফ্রিজ এখন ঠান্ডা হচ্ছে।